মধ্যম গ্রামের হস্তশিল্প মেলায় আমরা এই ধরনের ঘাড় নাড়া পুতুল দেখতে পেরেছিলাম এবং আমরা খুঁজে পেয়েছিলাম সেই পুতুলের শিল্পীকে, যার নাম গোপাল পাল। আমরা শিল্পীর কাজে এতটাই মোহিত হয়েছিলাম, তার সৃষ্টিশীলতায় এত বেশি মুগ্ধ হয়েছিলাম যে আমরা পরে তার সঙ্গে যোগাযোগ করে তার বাড়িতে গিয়েছিলাম। শিল্পীর ভাবনা, শিল্পীর চেতনা কি সেটা জানতে, সেই নিয়েই এই ব্লগ। আমরা আজকে এসেছি বিশিষ্ট মৃৎশিল্পী এবং পুতুল শিল্পী শ্রী গোপাল পাল মহাশয়ের বাড়িতে, তার অশোকনগরের বাড়িতে। জেনে নেব তার পুতুল নিয়ে তার ভাবনা, তার চিন্তা, তার অভিজ্ঞতা, সেই নিয়েই আজকের এই ব্লগ। গোপালবাবুকে আমরা খুঁজে পেয়েছিলাম উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামের রাস উৎসবের যে মেলাটি বসেছিল সেখানে। সেখানেই ওনার সাথে কথা, ওনার সাথে পরিচয়। পরে আমি বলেছিলাম যে আপনার সঙ্গে দেখা করে আলোচনা করব পুতুল নিয়ে। তো অবশেষে আমরা আজকে তার বাড়িতে এসেছি, আজকে সোমবার। তো পুতুল নিয়েই তার সাথে আমরা আলোচনা করব। আশা করি আজকের এই ব্লগটি আপনাদের ভালো লাগবে। আমাদের এই উদ্যোগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের মনোবল বৃদ্ধি করুন। নমস্কার, ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট মৃৎশিল্পী এবং পুতুল শিল্পী শ্রী গোপাল পাল মহাশয়। তার পুতুল আমরা দেখেছিলাম মধ্যম গ্রামে রাস উৎসবে। তো আমরা তার থেকে জেনে নেব তার পুতুল তৈরির কাহিনী, কিভাবে পুতুল তৈরির এই ভাবনা মাথায় এলো। ও, আগের থেকেই আমরা করি ছোটবেলার থেকে আমার ঠাকুরের কাজ করি প্রতিমা। হ্যাঁ হ্যাঁ, বংশ পরম্পরা থেকে কাজ করি, বাবার কাজ দেখে আমরা শিখেছি। হ্যাঁ, মানে ছোটবেলার থেকে, মানে প্রায় 50 বছর হয়ে গেল পুতুল তৈরি, 60 বছর হয়ে গেল। আর কত ধরনের পুতুল আপনি এমনি তৈরি করেন? অনেক রকম, মানে আমরা তো দেখলাম, মানে যেটা অনেকেই আমার আগে গেছিল, ছবিও দিয়েছিল, আমরা যেটা দেখলাম ঘাড় নাড়া বুড়ো পুতুল আর ফলের সবজি যে সকল ই মাটির সেগুলো দূর থেকে তো অল্প। আচ্ছা, এ ছাড়া কি কি হয়? অনেক রকম হরি হয়। আচ্ছা, বলুন, আপনি বলুন। ঘোড়া হয়, অনেক রকম বিভিন্ন মাটির পুতুল। আর কি কি, হরিণ ঘোড়া ছাড়া পুতুল? আগে আমি কি বলবো, না উনি, হ্যাঁ, আগে যে ঝুলনের পুতুল টুতুল করতে না, কত রকম, অনেক রকম, এখন তো করা হয় না। আর পুতুলটা কি আপনি 12 মাসই বানান, মানে কেউ যদি, তাহলে কোন সময় আপনার পুতুল পাওয়া যাবে? এই পাওয়া যাবে মেলা সিজন, মেলা সিজন মানে রাস উৎসবে। হ্যাঁ, আর প্রতি মেলায় বাড়ি, আর আর ঝুলন বা এগুলোতে, ঝুলন বা রথের মেলায়, যে রথের মেলাটা করি তারপরে কারখানায় প্রতিবার কাজ করি। আচ্ছা আচ্ছা, রথের মেলায়, মানে রথের মেলার সময় কেউ যদি আপনাদের বাড়িতে আসে তাহলেও পাবে। রথের মেলায় কি মানে পুতুলের ভ্যারাইটিস বাড়ে, মানে ভ্যারাইটিস বলতে এখন তো ঘাড় নাড়া বুড়ো দেখলাম, তার তুলনায় কি একটু বাড়বে? সেটাই বাড়বে এটাই। আর একটা পুতুল তৈরি করতে কতদিন বা কতক্ষণ সময় লাগে? ও, 20 থেকে তো মানে বেশ কোন লাগে না বেশি। ঠিক, আর এগুলো কি পোড়া মাটির না কাঁচা মাটির? পোড়াই আবার কাঁচাও আছে, মানে মিক্সড আছে, ভেরি মেশানো আছে, পোড়ানো আছে। আর মাটি কি এঁটেল? দোআঁশ মাটি, দোআঁশ মাটি দিয়ে তৈরি করা মাটি। আর নতুন প্রজন্ম কি শিখতে চাইছে? না, এখন আর শেখার কেউ শেখে না এইটাই। আর মোটামুটি কেউ যদি আপনার এখানে আসতে চায় কিভাবে, অশোকনগর স্টেশন থেকে কিভাবে আসবে সেটা যদি একটু বলে দেন। অশোকনগর স্টেশন থেকে মাটির রাস্তা আছে। আচ্ছা, মানে এই জায়গাটার নামটা যদি একটু বলে ইতনা বাণীপুর, মানে অশোকনগর স্টেশনে 1 নম্বরে নেমে 2 নম্বরে এসে ওখান থেকে টোটো বা অটো, শ্মশান মোড় বললে, শ্মশান মোড়টা ওই যে যেটা এদিক গেল ওদিকে গেল, হ্যাঁ শ্মশান মোড় বাঙালি বললে দেখা যায় ইতনা বাণীপুর শ্মশান। ঠিক ঠিক। আর আপনার পুতুল কি এই যে অশোকনগর জায়গা এখানে কেমন চলে? আমার পুতুল সব জায়গায় ভালো, সব জায়গায়। কারণ এই ভিডিও দেখে অনেকেই আপনার কাছে আসবে, যেভাবে শিববাড়ির মেলা যেটা এই মাঘ মাসে শুরু হয় শিবরাত্রির মেলা। আচ্ছা আচ্ছা, তখনও উনি ওই গোলবাজারে শিববাড়ি আছে ওখানে মেলা করেন। গোলবাজার বলতে এটা কোথায়? অশোকনগরেই গোলবাজার আছে। এমনি কি কি মেলাতে বসেন, মানে কি কি মেলাতে আপনাকে পাওয়া যায়? একটা তো মধ্যম গ্রাম রাস গেল,
একটা কাকিমা বললেন অশোকনগর গোলবাজার বললেন ঠাকুরনগরে কি ওই হরিচাঁদ বুরচাঁদের যে উৎসব ওইটা ওটা কখন পয়লা বৈশাখের মেলা আর দোলের মেলাটা কোথায় উনি বসেন ওটাও গোবরডাঙায় ঠিক আর এছাড়া যে এখন হস্তশিল্প মেলা হয় পশ্চিমবঙ্গ সরকারের ওটাতে যাওয়ার ইচ্ছে করে না ইকো পার্কে হচ্ছে হ্যাঁ ইকো পার্কে আমাকে বলেছিল আচ্ছা বলেছিল কিন্তু উনি না দূরে হ্যাঁ অনেকটা চাপ আর এখন তো উনি এসব তো এই কয় বছর অনেক বছর করাই হয় না এখন আবার এই উনি ফলের ব্যবসা করেন হ্যাঁ আপনি বলেছিলেন ফলের ব্যবসা এখন ওই লকডাউনে করোনার পরে আর যেতে দিই না আর সামনে যে বানিপুরের মেলাটা আছে ওখানে ওনাকে পাওয়া যাবে হ্যাঁ ওখানে পাবেন বানিপুর মেলা যদিও আমাদের দোকান এতদিন লাগাইনি তো বলছে এবার করব ঠিক 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 আশা করি চলবে এটাই তো খুব ভালো থাকুন আর একটা লাস্ট প্রশ্ন রং কি রঙের দাম বেড়েছে মাটির দাম বেড়েছে আর কেমন গেল এই যে রাসের মেলাটা গেল খুব ভালো গেছে আর থাকলেই মাল বিক্রি হবে তো এটাই আর আরেকটা যেটা ব্যাপার যে পুতুল তৈরির ক্ষেত্রে আপনার কি কি ভাবনা মাথায় আসে মানে ভাবনা বলতে যে এরকম করলে ভালো হতো তো ওরকম আমি দুর্গা ঠাকুরের থেকে আরম্ভ মানে বিশ্বকর্মা দুর্গা বংশা ঠাকুর সব মানে কারখানায় কিন্তু পুতুলের ক্ষেত্রে এগুলো তো প্রতিমা গেল পুতুলের ক্ষেত্রে কি ভাবনা যে একটা পুলিশ দেখলাম পুলিশের পুতুল বানায় ওসব অনেক ঝুলনের সময় অনেক ঝুলনের সময় প্রচুর বানাবেন প্রচুর আইটেম বানাবেন এখন আর ঝুলন কেউ করে না আচ্ছা আচ্ছা তাই এখন এখন প্রায় বন্ধই হয়ে গেছে কাজটা এই লক 20 বছর পরে আবার ধরেছি আর কোন পুতুলটা আপনার সব থেকে বেশি চলে কোন পুতুলটা ন্যূনতম কেউ যদি নিতে চায় আপনার থেকে পুতুল বিভিন্ন রকম আছে কম করে কত থেকে শুরু হচ্ছে কম করে নিচে ২০ টাকার থেকে ঠিক আছে অনেক ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ আপনি ভালো থাকেন হ্যাঁ ঝুলনের সময় অভিজ্ঞতাটা একটু বলুন আগে হ্যাঁ অনেক আগের কথা বলছি মানে ৩০-৩৫ বছর আগের কথা ঝুলনের যখন পুতুল বানাতো সরস্বতী ঠাকুর বানাতো এরকম ঝুলনের পুতুল কি হতো সব হাতে নিয়ে নিয়ে দাঁড়িয়ে থাকতো যে পুতুল এটা নেবো মানে এত ভিড় হতো এই অশোকনগরে অশোকনগরে অশোকনগরের কোথায় বসতেন এই বাজারে স্টেশন বাজারে বিভিন্ন জায়গাতে লোক স্টেশন বাজারে বিভিন্ন লোক সব কিনতে আসতো তখন না মাটির পুতুলে ঝুলনে খুব এত এখন প্লাস্টিকে বেরিয়ে গেছে আগের মতন এখন পড়েও না কেউ ঠিক ঠিক আগে খুব ঝুলন হতো বাড়ি বাড়ি করতো ওই পুতুল সব কিনে নিয়ে যেত হ্যাঁ হ্যাঁ তারপর যখন সরস্বতীর সময়ও আমি দেখেছি আমার বিয়ের পরে এই বাড়িতে এসে সরস্বতী ওরকম বাড়িতে এসে নিয়ে যাচ্ছে বাজারে দোকান দিয়েছে বাড়িতে যেগুলো রয়েছে আমরা নিজেরাই ঘর করতে রং করে পারতো না মানে এত চাহিদা ছিল এখন তো সেটা নেই শিল্পী লোক কম ছিল ঠিক ঠিক তখন এত চাহিদা মানে লোক বানাতো না এটা আশা করি আরো নতুন করে হবে আমার আছে যে হাবড়ায় বড় কারখানায় কাজ করতাম হাবড়া সুপারমার্কেটে ওই যে ইয়ে দেশবন্ধু শু হাউস ওর সামনে হাবড়া পোপার বাজারে একদম ওইখানে ওনার দোকান দিত ওই ঠাকুরের সরস্বতী লক্ষ্মী এগুলো সব আগে বানানো হতো বাড়িতে এখন পারে না তো পারে না বয়স দুর্গার ডাইস সব আছে জগন্নাথের ডাইস টাইস সব আছে পাই না তো এই ঘরটা রং করার আগে আবার মডেল সব আমার তৈরি করা এটা কি সবজি বিক্রেতা এই যে ছবিটা এগুলো ডাইস না ডাইস এগুলো থেকে এই যে বুড়ো দাঁড়ের ডাইস এইটা বার করা যাবে একটা একটা ডাইস বার করলেই হবে ছাঁচ যেটাকে বলে ছাঁচ এটা হরিণের না
কালকে একটা চাটপাড়ার লোক বলছে আর এই যে হরিণ দুটো পাট, হ্যাঁ হ্যাঁ দুটো পাট, দুটো পাট নালি হয় না ঠিক, এসব আমার তৈরি করে। আর ঠাকুরের ভিতরে সব রকম ঠাকুর তৈরি করে। এটা তৈরি হচ্ছে, আরেক ধরনের বুড়ো দাদু হয় ওই যে ধুতি পরা, হ্যাঁ হ্যাঁ উখা কাটছে উখা, এটা কি দাঁড় করানো? না দাঁড় করানো, ঠিক ঠিক, মানে এটাই সব থেকে পুরনো আপনার? মানে এটা কি ছাঁচ না এটা পুতুল? এটা আজকে ডাইস আছে একটু তুলেছি, তুলেছেন না? এটা আপনার মানে সনাতনী? হ্যাঁ। এটা এটা মানে এই এর মতন না, এর মতন, এটা আলাদা, এটা আলাদা আলাদা, এটাই অনেক বছর ধরে বানাচ্ছেন তাই তো? ঠিক ঠিক, এটা তো অনেকটা ঘাগড়া পরা কাশ্মীরের, কাশ্মীরি ঠিক, সবজি নিয়ে যাচ্ছে খুবই সুন্দর। আর এইগুলো কি, এই যে এইগুলো দাদা, এইগুলো কি, এই যে এটা ওগুলো মাটি, মাটি মানে যে কাটতি মাটি তাই তো? আচ্ছা, এইখানটা আপনি বসে কাজ করেন? একটু যাচ্ছি, হ্যাঁ গণেশের দাইশ ঠিক একটা তুলছি। এখানেও দেখলাম এই সবজি বিক্রেতা মেয়েটা আছে, এটাও কি বাণীপুর মেলার আগে তৈরি হবে? সব তৈরি হবে, সব তৈরি হবে ঠিক।